ওকে, লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে কালেকশন ক্রিয়েট করতে হয়। এই এপিসোডে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। ওকে, আমরা আমাদের শপিফাই ড্যাশবোর্ডে গেলাম। এখান থেকে অল প্রোডাক্টে যাই। যাওয়ার পর দেখেন এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে, আমরা আবার এখান থেকে ইম্পোর্ট করার অপশন আছে। এটা এটা যদি অ্যাড করার অপশন হচ্ছে, আমরা একটা একটা করে অ্যাড করতে পারবো এখান থেকে। আবার ইম্পোর্টের অপশন হচ্ছে যেখান যদি আমাদের ক্লায়েন্ট অনেকগুলা প্রোডাক্টের একটা বাল্ক লিস্ট দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে সাপোজ সিএসবি ফাইল যদি দেয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। দেখেন এখানে ইম্পোর্টে ক্লিক করলেই এখানে বলতেছে যে স্যাম্পল সিএসবি টেমপ্লেট, এখান থেকে মানে সিএসবি ফাইল ক্লায়েন্ট দেবে যদি অনেকগুলো ইমেজ অনেকগুলো প্রোডাক্ট থেকে থাকে, সেক্ষেত্রে এখান থেকে ড্রাগ করলে অথবা অ্যাড ফাইল করে এরকম করে দিয়ে দিলেই চলে আসবে এখান থেকে সব প্রোডাক্ট। আমরা দেখাবো সেই জিনিসটা কীভাবে করতে হয়। সো যাই হোক, তো এখন আমি প্রোডাক্ট অ্যাড করি একটা করে। এখান থেকে দেখেন এখান থেকে প্রোডাক্ট মানে খুঁজেও পাওয়ার সিস্টেম দেওয়া আছে এখানে, দিচ্ছে আর কিরা কীভাবে প্রোডাক্ট। তো যাই হোক, আমি এখান থেকে অ্যাড প্রোডাক্ট করি। অ্যাড প্রোডাক্ট করার পর সাপোজ এখান থেকে আমরা শর্ট স্লিপ টি শার্ট, আচ্ছা এটা এক্সাম্পল দিচ্ছে কী কী ধরনের মানে লিখতে হয় আর কি। তো আমি এখান থেকে ধরেন দিলাম বউ, আমরা যেহেতু আমরা এটাকে কালেকশন তৈরি করেছিলাম, আমরা এখান থেকে দেখেন কালেকশন অলরেডি কালেকশন তৈরি করেছিলাম। তো আমরা এখান থেকে ধরেন নাম দিলাম, বউয়ের একটা নাম দিলাম ধরেন তিশা, যেহেতু আমরা হচ্ছে আচ্ছা মনে করেন যে দিলাম দিস ইজ অন অফ দ্য নাইস অ্যান্ড কিউটিস্ট বউ। আচ্ছা, এখান থেকে মিডিয়া আপলোড করা যাবে, যেমন ধরেন আমরা ছবি আপলোড করতে পারবো। ধরেন এখানে অনেকগুলো ছবি আছে, ছবিগুলো সবগুলোই ধরেন দিয়ে দিলাম। তো এখান থেকে মেইন একটা থাকবে হচ্ছে থাম্বনেইল আকারে থাকবে, বাকিগুলো গ্যালারি আকারে থাকবে। তো এখান থেকে দেখেন আমরা ইচ্ছা করলে ড্র্যাগ করে মেইন ফটো দিতে পারি অথবা এটা দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, আমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারি বা আরও গ্যালারি ইচ্ছা করলে অ্যাড করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা ট্যাগ দিতে পারি, আমরা যা জানেন আমরা ইচ্ছা করলে এখান থেকে কালেকশন অ্যাড করতে পারবো। আচ্ছা, আবার এখান থেকে আমরা টাইপ দিতে পারি, সাপোজ এটা কী টাইপের, এটা বউ টাইপের। ওকে, আচ্ছা, আবার এখান থেকে দেখেন ভেন্ডর মানে মানে কোন ব্র্যান্ডের আর কি। হ্যাঁ, এটা ধরে নাইকা নাইকা দিলাম। আচ্ছা, আবার এখান থেকে ট্যাগ দেওয়া যায়, ট্যাগ মানে যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনে যেটা লিখে সার্চ দিলে পাওয়া যায় আর কি। তাহলে আমরা নাম দিলাম বউ, তারপরে দিলাম নাইকা, জাস্ট কমা দিলে এরকম হয়ে যাচ্ছে তিশা, এরকম আমরা কিছু ট্যাগস দিলাম। আচ্ছা, তারপরে থিম টেমপ্লেট, আমরা এখানে টেমপ্লেট আছে কি না, আমরা আমাদের কোনো টেমপ্লেট নেই। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখান থেকে আচ্ছা আমাদের বলছে যে ওখান থেকে মানে কালেকশন আমরা অ্যাড করছি, তো ওখান থেকে সিস্টেম করে দেওয়া যাবে আর কি। আবার এখানে প্রাইস, প্রাইস তো আসলে বইয়ের কোনো প্রাইস হয় না, সো আমরা ধরেন এখানে দিয়ে দিলাম যে কাবিন করে, কাবিনের টাকা ধরেন এখানে 5 লাখ টাকা ধরেন কাবিন, কত হলো 50,000 হয়েছে না, 50,000 একটা স্বর্ণ দিতে হবে, এখন হয়েছে 5 লাখ, 5 লাখ টাকার কাবিন। কম্পেয়ার ধরেন আমরা হচ্ছে করোনার মধ্যে যেহেতু সবার হাতে টাকা পয়সা কম, সেজন্য 3 লাখ টাকাই আমরা কাবিন অফার করতেছি আর কি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তো যাই হোক, এটা মজা করতেছি, কেউ সিরিয়াসলি নিয়েন না। যাই হোক, কস্ট পার আইটেম, এখানে চার্জ ট্যাক্স অন দ্য প্রোডাক্ট এসকেও, তারপরে কন্টিনিউ সেলিং হয় অ্যান আউট অফ স্টক,
মানে এটা আমরা বুঝি আর কি জিনিসটা, যখন হচ্ছে আউট অফ স্টক হয়ে যাবে তখনও কি আমরা কন্টিনিউ করবো কিনা, ধরুন বিয়ে যদি হয়ে গেছে আবার চাচ্ছে তো তা আমরা সেল করবো কিনা। আচ্ছা অ্যাভেলেবিলিটি কতটা অ্যাভেলেবেল আছে, ধরেন আমাদের কাছে 5টা আছে, তো আমরা 5 লিখে দিলাম, মানে আমাদের টি শার্ট হয়ে গেলে বা যাই হোক আমাদের যে প্রোডাক্টটি থাক আর কি। আচ্ছা ওয়েট ওয়েট কতটুকু হবে আসলে, তানজিন টি শার্ট ওয়েটটা কতটুকু হবে, আমরা ধরেন দিলাম 55 কেজি, 55 কেজি। আচ্ছা তারপর এটা কোথাকায় সিলেক্ট, এটা আমরা ধরেন দিয়ে দিলাম কোথায় দেওয়া যায় বাংলাদেশ। আচ্ছা আর তারপর ভেরিয়েন্ট, এটা হচ্ছে ভেরিয়েন্ট তো আমরা বুঝি আর কি, ভেরিয়েন্ট মানে হচ্ছে কীরকম সাইজের হবে, এই এই সাইজের মধ্যে ডিফারেন্ট কালার দেন যদি বলে ক্লায়েন্ট আর কি, মানে আমাদের কাস্টমার যদি বলে। তো যাই হোক সাইজ আমরা এখান থেকে দিতে পারবি, পারি পারি এস, তারপরে হচ্ছে এস এম এল এক্স এক্স এল। আচ্ছা এরকম সাইজ হয়, আমরা যদি আরো আরো কিছু অ্যাড করছি, কালার পিঙ্ক কালার, তারপর হচ্ছে গ্রিন কালার, নেভি কালার, অরেঞ্জ কালার। আচ্ছা আমরা বিভিন্ন রকমের কালার দিলাম আর কি, এই হচ্ছে অবস্থা। আচ্ছা আমরা ইচ্ছা করলে আরও কিছু অ্যাড করতে পারি, আমরা স্টাইল টাইটেল অনেক কিছু অ্যাড করতে পারি। আচ্ছা আচ্ছা আর ধরুন আমরা অ্যাড করলাম না, এটা বাদ দিলাম। তো এখন দেখেন এখানে বিভিন্ন রকমের দামের, বিভিন্ন রকমের প্রাইসের কি বলে কোয়ান্টিটি প্লাস এর, যেহেতু 5টা আছে তো আমরা এখান থেকে একটা একটা করে দিতে পারি, এখানে একটা এখানে একটা, এরকম করে দিতে পারি আর কি। তো যাই হোক এরকম করে আমরা দিতে পারি, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রাইস আমরা অ্যাড করতে পারি। ধরেন অনেক সময় থাকে না যে একটা টি শার্ট যদি নেওয়া যায় রেড কালার হলে, সাপোজ ধরেন আইফোন রেড কালার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে সাধারণত, এরকমই আর কি। মানে একটা কালারের ক্ষেত্রে বা সাইজের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিছু কিছু প্রোডাক্টের মানে প্রাইসটা একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, তো সেই জন্য ইচ্ছা করলে আপনি ডিফারেন্ট কম বেশি প্রাইস এখান থেকে ডিফারেন্ট ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। কালার বলেন বা তাদের অ্যাভেলেবিলিটি স্টোরে বা এখানে বারকোড নাম্বার, এই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। এখান থেকে আমরা হচ্ছে মানে প্রাইসটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আচ্ছা এটা এটা মনে হয় কম, আচ্ছা প্রাইস এটা 3 লাখ টাকা নর্মালি থাকবে, তা আমরা নর্মাল এটা হচ্ছে 3 লাখ টাকা আমরা এখন দিচ্ছি, আর এটা হচ্ছে নর্মাল প্রাইস 5 লাখ টাকা, এরকম হয়। হ্যাঁ এরকম হয়। আচ্ছা যাই হোক এরকম হলো, আমরা এখান থেকে ইচ্ছা করলে এসইওর জন্য আমরা এডিট করতে পারবো। তো যাক আমরা সেভ দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে, তো আমরা এটা ড্রাফট এয়ার হয়েছে, বাট আমাদের সেভ আমাদের অ্যাক্টিভ কিন্তু অ্যাড হয়নি। অ্যাক্টিভ যখন হয়ে যাবে আমরা সেভে ক্লিক করলে আমরা সেভ হয়ে যাবে, কিন্তু আমরা এর আগে আগেটা ড্রাফট অ্যাড হয়েছিল, এখন কিন্তু এটা লাইভ হচ্ছে। এই প্রোডাক্টটা লাইভ, এখন যদি আমরা দেখতে যাই দেখি তাহলে দেখতে পারবো প্রিভিউ, এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো। দেখেন স্মল কালার মিডিয়াম পিঙ্ক কালার সোল্ড আউট, এখানে আসলে কি দেখাচ্ছে সোল্ড আউট কেন, এটা সোল্ড হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা এখান থেকে আমাদের এখানে ইনভেন্টরিতে ঝামেলা ছিল, এখানে আমাদের আসলে এই সংখ্যাগুলোর কারণে দেখাচ্ছে। আমরা ধরেন প্রত্যেকটাই 10টা করে দিয়ে দিলাম, 10 মানে প্রত্যেকটা সাইজের মধ্যে আমাদের 10টা করে আছে ধরেন, এই জন্য তখন আর স্টক আউট দেখাবে না। সবগুলো আছে, আমরা সেভ দেই, সেভ দিয়ে এখন যদি আবার দেখি তাহলে কিন্তু আপনি স্টক আউট অফ স্টক দেখাবে না আমরা। আমরা
এখান থেকে আবার একটু প্রিভিউতে যাব। এখন কি দেখাচ্ছে, অ্যাড টু কার্ট করার অপশন আছে। আমরা ইচ্ছা করলে এরকম করে বিভিন্ন রকমের, আবার ইচ্ছা করলে বিভিন্ন রকমের কালার দেওয়া যায়। আমরা ধরেন বাই ইট নাও এরকম করতে পারবো। আমার আবার ধরেন আমাদের এই এটা এটা পছন্দ হচ্ছে না, এটা এই ইমেজটা দেখে ভালো লাগছে না, তো আমি চাচ্ছি যে এরকম এরকম টাইপের আরও ইমেজ আছে কি না। তো আমরা এখান থেকে ইমেজ আর একটা চুজ করে এখান থেকে দেখেন দেখা যাচ্ছে, আমি এটা ধরেন দেখে বুঝতে পারছি না কেমন আসলে দেখতে দেখা যাচ্ছে, তো এটা এটা জুম করে দেখলাম একটু, হ্যাঁ এরকম করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আই হোপ আমরা বুঝতে পারছি কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং ভ্যারিয়েন্ট প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় এবং এটা কীভাবে কালেকশন অ্যাড করতে হয়, এটা আমরা এখন দেখিনি বাট নেক্সট টাইম দেখব। তো এই হচ্ছে অবস্থা। তো আই হোপ আমরা বুঝতে পারছি যে আসলে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো আজকের এপিসোড এই পর্যন্তই, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।